আজকে আপনাদের দেখাবো চিংড়ির একটি আইটেম, এটি খুবই ইজি। দেখা যায় মাঝে মাঝে আমাদের খেতে ইচ্ছা করে না, কোনো কিছু ভালো লাগে না মুখে, তখন আমরা এটা পাতে খাওয়ার জন্য এটা করতে পারি। আমি এখানে সামান্য তেল নিলাম, লাগলে লাগবে না, আচ্ছা আরেকটু দিই। এটার জন্য আমার লাগবে চিংড়ি মাছ, এখানে দুজনের পরিমাণ আছে, এখানে একটি বড় পেঁয়াজ কুচি করা আছে, এখানে একটি শুকনা মরিচ, আমি শুকনো মরিচে বিচি ফেলে নিয়েছি, আপনারা এটা নিতে পারেন, এটা বিচি ফেলে নিলে ওটা অত বেশি ক্ষতিকর হয় না। একটু জিরা ফোড়নের জন্য, মানে শুকনা মরিচ আর জিরা আমি ফোড়নের জন্য, একটু রসুন কুচি। তাহলে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আগে ফোড়নটা দিয়ে নেব। শুকনো মরিচ দিলাম, জিরাটা দিয়ে দিলাম, একটু ফুটবে। একটু মরিচটা একটু লাল হলে, মরিচের গন্ধটা বের হলে, জিরার গন্ধটা বের হলে লাল হয়ে যাচ্ছে। এবার আমি এই যে রসুন কুচি করে কাটা আছে এটা আমি দিয়ে দিব, একটু দূরে থেকে দিতে হবে যেন তেল ছিটে এসে গায়ে না লাগে। রসুনটা আগে দিব, কারণ রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার বের হবে, এর জন্য রসুনটা একটু আগে দিলাম। এটা একটু এবার আমি কাটা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, কুচি করে রাখা পেঁয়াজ, এখানে একটা মতো পেঁয়াজ আছে, পেঁয়াজটা ভাজার সময় আমি সামান্য লবণ দিব, কারণ এখানে চিংড়িটা আমি আগেই হলুদের লবণ মাখিয়ে রেখেছি, এতে মাছটার ভেতরে মানে লবণ ভেতরে টেস্ট হবে, এই জন্য আমি এখন অল্প লবণ দিচ্ছি পেঁয়াজটাতে একটু লবণাক্ত হওয়ার জন্য। আর পেঁয়াজে লবণ দিলে পেঁয়াজটা নরম হয় তাড়াতাড়ি। একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করবো, ভাজা ভাজা হবে। অল্প সময় লাগে, মশলা প্রায় লাগেই না বলতে গেলে, পেঁয়াজ মরিচ আর রসুনটা। এটার জন্য এই ছোট চিংড়িগুলো নিয়েছি, কারণ এই ছোট চিংড়িগুলোই মজা লাগে বেশি, টেস্ট লাগে। মানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারাও খোসা ছাড়িয়ে নিতে পারেন, আমার খোসা ভালো লাগে না, এর জন্য খোসাটা ছাড়িয়ে নেওয়া। রান্নার আগে আগে আপনি হলুদ লবণ মাখিয়ে রাখলেই হবে, কারণ পেঁয়াজটা নরম হয়ে আসছে, আমার আমি চিংড়িটা দিয়ে দিতে পারি। আমি যদি কোনো এক্সট্রা পানি দিব না, মাছ থেকে যেই পানিটা বের হবে সেটাই, এটা একটু নাড়াচাড়া করে আমি খুব অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো, 3-4 মিনিটের জন্য, যাতে মাছ থেকে যে পানিটা বের হতো ওটাই যেন মাছটা ভালো হয়ে আসে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এটা আমি 2-3 মিনিট পরে আমি আবার একটা ঢাকনা তুলব। পানিটা শুকিয়ে গিয়ে মাছটা শুদ্ধ হয়ে গেছে, তেল তেল হয়েছে, হ্যাঁ
তবে একটা কথা মনে রাখবেন যে চিংড়ি মাছ খুব বেশি ভাজলে চিংড়ি মাছের ভেতরে যে জুসি ভাবটা থাকে ওটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি এটাকে খুব বেশি মশমশে করব না, আর একটু ভাজা ভাজা করবো, আর একটু করবো করে নামিয়ে ফেলবো। আমি আর ভাজবো না, কারণ আর একটু ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, পেঁয়াজগুলো পুড়ে যাবে। আমি এটাকে এখন নামিয়ে ফেলবো, চুলাটা বন্ধ করে দেই। এটা আপনারা একদিন বাসায় করেন, করে খেয়ে দেখেন, আমি আশা করি এটা আপনাদের অনেক ভালো লাগবে এই আইটেমটা, হয়তো বা আপনারা অনেকে এটা করে থাকেন। আমি এটাকে এখন বেড়ে ফেলবো, আপনারা এটা বাসায় করে দেখবেন, এবং যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে আমাদের এএসএন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটাতে একটু লাইক দেবেন, শেয়ার করলে আরও ভালো। তাহলে আজকের মতো খুদা হাফেজ।